গুড মর্নিং এভরিওয়ান, শুরু করছি আবার একটা নতুন ব্লগ। এখন হচ্ছে বাজে ভোর পৌনে চারটে, তিনটে না তিনটে না সোয়া তিনটের দিকে উঠেছি। উঠে দেখতেই পাচ্ছ পুরো রেডি, আবার ব্যাগে কয়েকটা জিনিস জাস্ট ভরতে হবে, আর ও এখনও রেডি হয়নি। কারণ হচ্ছে আমাদের চারটের সময় গাড়ি আসবে, আমরা সবাই যাচ্ছি হচ্ছে তারাপীঠ। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। এখন হচ্ছে আমি যাবো রান্নাঘরে, একটু চা করবো, কারণ এতটা সকালে মানে ভোর ভোর কি তিনটে তো রাতই থাকে মাঝরাত আর কি, ওঠার পর থেকে কেমন যেন একটু লাগছে শরীরটা। তো ভাবলাম একটু চা খেয়ে নিই, তাহলে হয়তো ভালো লাগবে। তো চলো এবার একটু চা করে নিয়ে আসি। রেডি আমার চা। তো এখন হচ্ছে বাজে চারটে দশ মতো, আর এই জাস্ট আমি চাটা খেলাম। আর ওনাকে মানে ড্রাইভার দাদাকে ফোন করেছিলাম, উনি ফোন ধরে বললো কাছাকাছি চলে এসছে, মানে 5-10 মিনিটের মধ্যেই হয়তো চলে আসবে, তারপরে আমরা বেরোবো। তো চলো এরপর একদম ড্রাইভার আসলে তারপর দেখা হচ্ছে। আসছি বাবা, আসছি। বৃষ্টি পড়ছে, ওই বৃষ্টি একপাটা দুপাটা পড়লো, বাবা আসছি। বাড়ির সামনে চলে এসেছি, ওদেরকে আমি বেরোতেই বলেছিলাম, ওরা বেরিয়েই গেছে। তো চলো ওদেরকে তাড়াতাড়ি করে নিয়ে গাড়ি ঢুকে যাবো। হ্যালো, গুড মর্নিং বিজুবুদি, টাটা, সাবধানে থেকো, আসছি। হ্যাঁ হ্যাঁ, এখানে আমার হাত ধরা একদম কি আস্তে আস্তে আসো, দেখি তারাও আস্তে আস্তে আমাদের তত্ত্বাবধানে আছে। আমরা কোথায় যাচ্ছি? 5:03, সবাই রওনা দিয়ে দিয়েছি। এখন ভগবান কি ঘুমিয়ে পড়েছে বৌদি? ভালো লাগছে, দুজন দুজন মানে চারজনকে মিস করছি। হচ্ছে মা মানে শাশুড়ি মার কথা বলছি, বাবা এই যে বৌদি মেসাবে সিঙ্গুরে আমরা দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। তুই সবাই আসো, চলো হোটেল নবান্ন। সবাই নেমে এসেছি সিঙ্গুরে, এখন চা খেতে ঢুকবো। একটা হোটেলের সামনে দাঁড়ানো হয়েছে। এই ট্রাভেলারটা হলো 17 সিটের একটা ট্রাভেলার, মানে এদিকে দুজন এদিকে একজন এইভাবে বসা যায়। দেখতেই পাচ্ছ টোটাল হচ্ছে সিট 17টা, পিছনে কিন্তু 4টে একবারে। তো আমাদের যেহেতু লোক কম আছে, তো আমরা এখান থেকে আমাদের সব লাগেজগুলো রেখেছি। আর এই ট্রাভেলারের একটাই ব্যাপার, সেটা হচ্ছে কি বলতো, ডিকিটা না স্পেসটা খুব কম আছে, আর এই ফ্রন্টেও একটা আছে, এই সিটটা লাগছে না বলে ওটাকে ভাঁজ করাই রয়েছে। চলো এবার আমরা চাটা কিছু খেয়ে আসি, চলো। চায়ের বিল
থেকে আমাদের গাড়ি খাওয়া ছাড়বে। বর্দা খাচ্ছে হচ্ছে আলু পরোটা, বাবার হচ্ছে প্লেন পরোটা চানা, এখানে খাচ্ছে রুটি। বাড়িতে খাও না, এখানে রুটি খাচ্ছে, বাহ ভালো করে। এখন হচ্ছে আইসক্রিম খাওয়া হচ্ছে সবার। এখন 9:30 বাজে, প্রচুর দেরি হয়ে গেল। এখানে ঢুকলাম কত বাজে তখন? 8টা, 8টা, 1 ঘন্টা প্রায় এখানে বর্দা আসছে, বর্দা ডাকছে তোমার, অর্ঘ অর্ঘ করে শুনতে পাবে। এটা হচ্ছে বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মানে বীরভূম ইনস্টিটিউট আর কি, ইঞ্জিনিয়ারিং কলেজ। এই কলেজে আমার হাজব্যান্ড পড়তো, তো এইখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ, ওই জন্য নেমে চলে আসলো। একটা ইমোশন, অনেক কিছু এখানে জড়িয়ে থাকে, যার যেটা ইউনিভার্সিটি হয়, কলেজ হয়, তার তো সেটাই প্রচুর স্মৃতি থাকে, তো সঙ্গে সঙ্গে নেমে চলে এসছে। আমিও আসলাম দেখতে, আমার খুব ইচ্ছে ছিল। দুটো কলেজ ছিল, ওইটা একটা হলো আমাদের কলেজের আইটিআই কলেজ, আর ওই দিকটা ছিল পলিটেকনিক। কোথায় তোমার ইয়ে, কোথায় বাঘ? মানুষের জীবনের একটা বিরাট সময় সেটা হলো তার কলেজ লাইফ। তো আমি আমার জীবনের 4টে বছর, মানে আমার কলেজ লাইফের 4টে বছর এই জায়গাটাতে কাটিয়েছি। অনেকের হয়তো এই জায়গাটায় গরম লাগছে, মানে আমার সঙ্গে যারা গেছিলো সবারই গরম লাগছিলো, আমারও গরম লাগছিলো, কিন্তু এই জায়গার যে ইমোশানটা সেটা আমি যেভাবে ফিল করতে পেরেছি তারা তো কেউ ফিল করতে পারবে না। তাদেরকে আমি পুরো কলেজটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আর আমার খুব খারাপ লাগছিল আমার কলেজটা এতটা বদলে গেছে। যেখানে আমরা
কত আনন্দ করেছি যাওয়ারও, কত মজা করেছি সেখানে বসে, আমরা আড্ডা মারতাম কলেজে, সেই সমস্ত জায়গাগুলো চেঞ্জ হয়ে গেছে আজকে। আমি আরো নেমেছিলাম, মানে আমি ওর সাথে আমার ভাই নেমেছিল, বর্দা নেমেছিল, এখানে তো প্রচন্ড গরম, দেখলে খারাপ লাগছে, কি সুন্দর ছিল এখন কত কিছু ভেঙে চুরে গেছে। ওই দিক দিয়ে অনেকটা হেঁটে ঘুরে দেখে আসলাম, ছাতাটাও নিয়ে যায়নি, ওরা সব গাড়ির মধ্যে, কষ্টই হয়ে গেছে, তাড়াতাড়ি করে গাড়ি তুলতে হবে, ওরা অনেকক্ষণ ধরে বসেছিল, আমরা অনেকটা ভেতর অব্দি গিয়ে দেখে টেকে আসলাম। হ্যাঁ, অনেক দিনের ইচ্ছা ছিল কলেজ দেখবো, কলেজ দেখবো। এখন টাইম হচ্ছে 11:55, এখনও প্রায় 40 মিনিট মতন বাকি আমাদের, গাড়ির মধ্যে এসিটা আছে বলে আমরা শান্তিতে কোনোরকম কোনো জার্নিটা করছি, মানে ট্রাভেল করছি, তার জন্য কোনোরকম কোনো কষ্ট হচ্ছে না, রিল্যাক্স ট্রাভেল। In 5 kilometers, make a U-turn. সেখানে একটা গার্ডেন আছে, একটু এদিকটা দেখে নি কেমন, বলছি লোকজন ভর্তি রয়েছে, স্নান করছে, একটা সুইমিং পুল, এখানে শিবন যাচ্ছি হচ্ছে আমরা একটু কথা বলতে, যে রুমের কিরকম কি চার্জ আছে, যে অ্যাকচুয়ালি এখানে না একই ফ্লোরে পাওয়া যায়নি, একই ফ্লোরে পাওয়া যায়নি বলে একটু প্রবলেম হয়ে যাবে, তো ওই জন্য আমার দাদা আর ও, মানে আমার হাজব্যান্ড দুজনে মিলে গেছে দেখতে, পাশেই ল্যারিটা আছে ওখানে দেখতে গেছে, তো ওটা দেখবে স্বাগতম দেখবে, ফোনে একটাই আমরা আমাদের ফোন করবো, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন এসছি হচ্ছে হোটেল স্বাগতম, এই জাস্ট হোটেল যে লামিশিকা তার থেকে একটু এগিয়েই দুটো বিল্ডিং পরেই রয়েছে, তো এবার দেখা যাক এটা ভেতরটা কেমন কি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো এটা বসে, এটাই বসে। আমাদের যেহেতু ব্রেকফাস্ট সেরকম কিছু করা হয়নি, সেই জন্য সবার প্রচন্ড খিদে পেয়েছে, আমাদের থেকেও বেশি হচ্ছে বাচ্চাদের জন্য, সেই জন্য ঢুকেই আগে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খাবারটা অর্ডার দিচ্ছি, মানে লাঞ্চটা দিয়ে তারপর আমরা আমাদের রুমে যাবো, তো রুমটা পরে দেখাচ্ছি, আগে আমি লাঞ্চটা অর্ডার দিচ্ছি। এখানে হচ্ছে লাঞ্চের মেনু কার্ড আছে, আমরা অর্ডার দিয়েছি হচ্ছে স্টিম রাইস, তার সাথে কাঁকড়া কালিয়া আর ডাল আর আলু ভাজা, ব্যাস সিম্পল, আর কিছু অর্ডার দিইনি, এবার যা মানে এতটা জার্নি করে এসেছি তো পরে যা খাবো তাই দেখা যাবে, এবার চুমিন দিকে চলো। সুইমিং পুলটা আমরা দেখতে যাচ্ছি নিচে, এই বাবা এই হচ্ছে সুইমিং পুল এরিয়া, চল বাহ বাহ বাহ, আর এইটা হচ্ছে বাচ্চাদের, এই পাশে হচ্ছে সবার। আমি একটু কথা বলি, হ্যাঁ এই হোটেলটা আমরা পরপর তিনটে হোটেল দেখলাম, প্রথমে দেখলাম লামিশিকা, তারপর আর একটা দেখলাম ল্যারিকা, আর একটা দেখলাম এই স্বাগতম, স্বাগতমের রুমগুলোই আমার সব থেকে বেটার লাগলো, কেননা লাস্ট লামিশিকা তো একদম রুমগুলো বড় হলো, কনজেস্টেড, মানে খুব মানে অনেক নামা করাটা খুব খুব ঝামেলা, মানে যাদের পারো পায়ে অসুবিধা আছে তাদের তো খুবই প্রবলেম। আর ওটার নাম কি ল্যারিকা, ল্যারিকাতে আমাদের যে রুমগুলো দিল সেই রুমগুলো আমার অত ভালো লাগেনি, আর এটা রুমগুলো বেশ ভালো, আমি তোমার সবাইকে রুমগুলো দেখিয়ে দেবো পরে। তো আমাদের রুম নেওয়া কমপ্লিট, আমরা স্বাগতমের রুম নিয়েছি দেখলেই তোমরা, আর এখন ঢুকছি হচ্ছে রুমে, দুটো রুম এখানে আমরা নিয়েছি, এর থেকে আর বেশি ডিটেলস আমি এই ভিডিওটায় বলছি না, আলাদা করে একটা ভিডিও আসছে যেখানে তোমরা পুরো রুম ট্যুরটা পেয়ে যাবে। ভাই আরও যাচ্ছে লিফটে বাবা, আর আমরা যাচ্ছি সিঁড়ি দিয়ে, চলো। এটা হচ্ছে রিসেপশন, আর এর উল্টো দিকেই এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট, আমরা এখানেই খেতে ঢুকছি, আমাদের অর্ডার দেওয়াই ছিল খাবার দেখলেই তোমরা, আমরা আসলে রুমে বসে একটু খেলাম না, কারণ রুমে যদি একটু নোংরা হয়ে যায়, আমরা রেস্টুরেন্টে এসে রেস্টুরেন্টে সবাই। এখানে আমাদের খাবারটা রেডি হয়েছে, রাইস ডাল, এটা এগ কারি, এটা হচ্ছে ফিশ কারি, আর এটা হচ্ছে আলু ভাজা। এই যে
এই ছেলেরা চামচ ছাড়া খেতে পারছে না, এই বাচ্চা ছেলেটা চামচ ছাড়া খায় না। এখন হচ্ছে 2:30 মতো বাজে, আমরা জাস্ট লাঞ্চ করে উঠলাম, এবার উপরে রুমে গিয়ে চেঞ্জ করে সুইমিং পুল। এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এদিকে ছোট মোদি পুরো রেডি হয়ে গেছে, এটাও রেডি, আবার চুলে ক্লিপ পরে রেডি হয়েছে, কারণ আমরা এখন যাচ্ছি হচ্ছে সুইমিং পুলে স্নান করতে। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, মানে আগে আমরা লাঞ্চ করে তারপর যাচ্ছি, যেটা অনেকক্ষণ ধরে স্নানটা করতে পারি। চলো খেলা সুইমিং পুলে যাওয়া যাক, তাও রেডি স্নান করতে যাওয়ার জন্য। এখানে ভাই রেডি, সবাই আমায় বলছিল যে তুই এই সময় তারাপীঠ যাবি, এইরকম গরমের মধ্যে কেউ যায়? আর সেখানে মানে আমিও সেটা নিয়ে ভয় পাচ্ছিলাম, আজকে সারপ্রাইজিংলি এত সুন্দর ওয়েদার, ঠান্ডা হাওয়া দিচ্ছে, শুধু মানে শো শো করে হাওয়া আর একদম ঠান্ডা, মানে গা ঠান্ডা হয়ে যাচ্ছে হাওয়াতে, বর্ষার পূর্বাভাস আছে, মানে দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার, আমরা যে এসে ওয়েদার তো ভাবতে পারিনি। হ্যাঁ চলো, গোবলুটার নিয়ে নামো। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, এর থেকে আর বড়ো করতে পারছি না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, এরপর থেকে যা যা করলাম সেটা আসছে নেক্সট পার্টে, তো প্লিজ কিন্তু সবাই সবাই দেখো। টাটা। এইরকম গরমের মধ্যে আমরা ভেবেছিলাম এখানে আমাদের বহুত কষ্ট হবে, কিন্তু ফার্স্টে ওয়েদারটা আমার সাথ দিয়েছে, এখন আবার বৃষ্টি সুইমিং পুলে স্নান করা, মানে এটা ভাবাই যায় না।